আসসালামু আলাইকুম। পাসপোর্টের সেবা সংক্রান্ত একটা ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আমাদের বহুল প্রতীক্ষিত ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট, যে পাসপোর্টই হোক না কেন, পাসপোর্ট রিলেটেড কাস্টমার কেয়ারের একটা সমাধান অবশেষে আসছে। আই মিন আজকে 31 মার্চ থেকে হচ্ছে আপনি কল সেন্টারের মাধ্যমে, মানে আপনি ফোন কলের মাধ্যমে হচ্ছে পাসপোর্ট রিলেটেড যে কোনো ইনফরমেশনের তথ্য জানতে পারবেন। গতকালই হচ্ছে আমার কাছে একটা এসএমএস আসছিল, হয়তো অনেকের কাছে এই এসএমএসটা আসছে, লাইক এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট ইনফো থেকে এসএমএসটা আসছে যে আগামী 31 মার্চ 2023 তারিখ থেকে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে বাংলাদেশ থেকে কল করুন। নাম্বারটা দেওয়া আছে 16445, ও প্রবাস থেকে মানে বিদেশ থেকে কল করতে পারেন 09666716445 হটলাইন নাম্বারে। তার মানে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু এখন একটা কাস্টমার কেয়ার মানে নিয়োগ করেছেন পাসপোর্টের জন্য, পাসপোর্টের হেল্পলাইনের জন্য অ্যাকচুয়ালি। সো আপনি চাইলে দেশ থেকেও কল করে এটার ইনফরমেশন জানতে পারবেন, আপনি চাইলে বিদেশ থেকে কল করেও হচ্ছে ইনফরমেশনগুলো জানতে পারবেন। আপনার যে কোনো ধরনের কোয়ারি, যেটা আপনি ইউজুয়ালি আমার ভিডিওতে করতে পারতেন, মানে ভিডিও নিচে কমেন্টে করতে পারতেন, এখন চাইলে কিন্তু ফোন দিয়ে ওনাদের কাছ থেকে আরও একিউরেট ইনফরমেশন জানতে পারেন। হ্যাঁ, অবশ্যই টোল ফ্রি না, টাকা কাটবে। টোল ফ্রি কলের আমি কখনোই সাপোর্ট করি না, বিকজ অফ আমরা জানি 105 যে টোল ফ্রি কল নাম্বারটা আছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের রিলেটেড, আমাদের মানে মোটামুটি 40 মিনিট ওয়েটিংয়েই থাকা লাগে। সো এরকম টোল ফ্রি নাম্বার দরকার নাই। সো এটাতে কল দিলে মানে পাসপোর্টের যেটা এটা হচ্ছে টোল কাটবে, আইমিন আপনার, আপনি যে অপারেটর থেকে ফোন দেন, আপনি গ্রামীণ থেকে ফোন দিলে গ্রামীণের 1 মিনিট হচ্ছে কল চার্জ সেটা কাটবে, রবি থেকে ফোন দিলে রবির কল চার্জটা কাটবে। সো টোল ফ্রি না, টাকা কাটবে, বাট আপনি সার্ভিসটা পাবেন। সো আমরা ভালো সার্ভিস চাই, আমরা টাকা দিতে রাজি, তাই না? সো আপনি যদি ভালো সার্ভিস চান অবশ্যই টাকা খরচ হবে। আপনি ফোন দিয়ে আপনার যে কোনো ইনফরমেশান আপনি জানতে পারবেন কাস্টমার সার্ভিস থেকে, এবং এই সার্ভিসটা থাকবে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন, তার মানে 24/7 অ্যাভেলেবেল। যেটা বলা আছে অ্যাকচুয়ালি, এই নিউজটা অ্যাকচুয়ালি গত 22 তারিখে যুগান্তরে আসছিল। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পত্রিকার ইয়াটা দেখাচ্ছি, যে গত 22 তারিখে আসছিল, এটা 22 মার্চ, দেখছেন যে চালু হচ্ছে পাসপোর্ট হেল্পলাইন 16445, এটা 22 তারিখে চলে আসছিল। তো এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে যে সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা এটা অ্যাভেলেবেল থাকবে, এবং প্রতি শিফটে 16 জন করে কাস্টমার কেয়ার প্রতিনিধি থাকবেন। মানে হচ্ছে শিফটিং তো চলবে, যেহেতু 24 ঘন্টা চলবে, একটা মানুষ তো আর 24 ঘন্টা সার্ভিস দিবে না। সো শিফটিং আকারে চলবে এবং প্রতি শিফটে 16 জন করে প্রতিনিধি থাকবেন আমাদেরকে সাহায্য করার জন্য, আই মিন তথ্য প্রোভাইড করার জন্য। এছাড়া আর এখানে অনেক কিছু বলা আছে, লাইক এই এইটার জন্য প্রাথমিকভাবে মানে খরচ হচ্ছে 21 কোটি টাকা। ও মাই গড, অনেক টাকা পয়সা, তাই না? 21 কোটি টাকা খরচ হচ্ছে এই হেল্পলাইন করতে প্রাথমিকভাবে। সো আরও বাড়বে, এটাই স্বাভাবিক। তারপরে আরও কিছু বলা আছে যে কারা এই মানে ইয়েটা নিয়েছেন, সিনোসিস আইটি লিমিটেড, ওনারা হচ্ছে এই টেন্ডারটা নিয়েছেন, মানে ওনারা এই কাজটা করবেন। তারপরে আরও কিছু কথা বলা আছে যে ওই যে যেটা বললাম, কোনো ফ্রি সেবা নয়, আপনার হচ্ছে আপনি যেই টেলিফোন অপারেটারের মাধ্যমে কল করবেন সেই অপারেটারের যে চার্জ, সেই চার্জ কাটবে। এছাড়া আরেকটা আসার বিষয় হচ্ছে, আপনি যদি ফ্রিতে কল করতে চান, আপনার হয়তো এই সরাসরি কল ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে চ্যাটিংয়ের মাধ্যমেও তথ্য পাওয়া যাবে। সো যারা আমরা হচ্ছে টাকা খরচ করতে চাই না, আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে ফ্রি সার্ভিসের মাধ্যমে কল করতে যাচ্ছি, আই মিন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, আমাদের জন্য অপশন থাকবে। সো এটা একটা ভালো দিক, যা বিকজ অফ বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তারা যদি ওই ফোন নাম্বারে কল দেন, অবশ্যই জানেন ISD কল টাকা পয়সা বেশি কাটবে। সো তারা কিন্তু ওই সুবিধাগুলো নিতে পারবেন, আই মিন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ইনফরমেশনগুলো ফ্রি অফ কস্ট নিতে পারছেন যদি দেশের বাইরে থাকেন। আর দেশে থাকলে তো ফোন নাম্বারে কল দিলে খুব বেশি টাকা কাটবে না, যার যার অপারেটরের কল 1 মিনিটের কয় টাকা কাটে, মানে আপনার যত মিনিট লাগে অ্যাকচুয়ালি। সো আমার মনে হচ্ছে সার্ভিসটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুফল বয়ে আনবে, বিকজ অফ একুরেট ইনফরমেশানগুলো পাবেন। আমি চেষ্টা করি একুরেট ইনফরমেশান দেওয়ার, বাট সবসময় তো আর অ্যাভেলেবেল থাকি না অনলাইনে, বিকজ অফ আমার তো কাজ আছে, আমিও একজন চাকরিজীবী, আমিও চাকরি করি, পাশাপাশি ইউটিউবিং করি। সো চেষ্টা করি ইনফরমেশানগুলো শেয়ার করতে, তারপরেও অনেক সময় ফ্রি থাকি না, বিধায় হয়তো রিপ্লাই দিতে দেরি হয়, বাট এখন আপনারা সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন একটা কলের মাধ্যমে। তাই বলে কি আমাকে আর প্রশ্ন করবেন না? না, অবশ্যই করবেন, আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম। আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আগের মতোই। আর আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে, জানেন একটা গ্রুপ আছে, এই যে দেখতে পাচ্ছেন গ্রুপটার নাম হচ্ছে
পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন দালাল ছাড়া, তাই না? সো দালাল ছাড়া কীভাবে পাসপোর্ট করবেন, এনআইডি করবেন, জন্ম নিবন্ধন করবেন বা এগুলো সংশোধন করবেন, এগুলো নিয়ে মেইনলি ম্যাক্সিমাম আমার যেহেতু ভিডিও থাকে তাই গ্রুপের নামটা অ্যাকচুয়ালি এটাই দেওয়া, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, দালাল ছাড়া। তো আপনারা চাইলে কিন্তু এই গ্রুপে এসে কানেক্ট হয়ে এখানেও কিন্তু বিভিন্ন পোস্ট দিতে পারেন, এখানে পোস্ট দিলেও আপনার কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এছাড়া অনেকেই হচ্ছে অনেকের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছেন, এটা খুবই ভালো, বিকজ অফ আপনার এক্সপিরিয়েন্সটা হয়তো আরেকজনের কাছে দিবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা আমার ভিডিও দেখেন, ভিডিও ফলো করেন, আপনার পাসপোর্ট পেতে কোনো প্রবলেম হইলো কি হইলো না বা আপনার এক্সপিরিয়েন্সটা আপনি এখানে একটু লিখে আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে কোনো না কোনো বন্ধু অবশ্যই উপকৃত হবেন। সো রিকোয়েস্ট থাকলো আপনিও আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট হয়ে যাবেন এবং আপনার যে এক্সপিরিয়েন্স আছে পাসপোর্ট, এনআইডি বা জন্ম নিবন্ধন রিলেটেড এখানে শেয়ার করবেন, আপনার এক্সপিরিয়েন্সটা দেখে হয়তো অনেকেই উপকৃত হতে পারে। আর আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আশা করি সবারই ভালো লাগবে, বিকজ অফ ভালো একটা নিউজ, একটা গুড নিউজ, অবশ্যই একটা যুগান্তকারী পদক্ষেপ গভর্নমেন্টের যে আমাদের পাসপোর্ট রিলেটেড একটা কাস্টমার কেয়ার অবশেষে অ্যাক্টিভ হচ্ছে, আমরা আমাদের যে কোনো প্রশ্ন পাসপোর্ট রিলেটেড অবশ্যই এখান থেকে জানতে পারবো, সেটা এমআরপি পাসপোর্ট হতে পারে, সেটা ই পাসপোর্ট হতে পারে বা এমআরপি ভিসা হতে পারে। সো আজকের ভিডিওটা পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক তো করবেনই, একটু শেয়ার করে দিন, তাহলে হয়তো কোনো না কোনো বন্ধু অবশ্যই উপকৃত হবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।